স্বপ্ন জয়ের পদ্মা সেতুর প্রবেশ মুখেই টোল প্লাজা। উদ্বোধনীতে সাজানো হয় ফুলে ফুলে, নিজের গাড়িসহ বহরের 18টি গাড়ি টোল দিয়ে মাওয়া থেকে জাজিরা প্রান্তে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বাস জানান টোল গ্রহীতা। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে টোল প্লাজার সামনে এসে তার নিজের গাড়ির টোল দিয়েছে 750 টাকা, এরপর তার গাড়ি বহরে টোল দিয়েছে 15,750 টাকা, সর্বমোট তিনি 16,400 টাকা দিয়েছে। আমার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আজ আমার নিজেরও একটি স্বপ্নের, মানে আমার নিজের স্বপ্নেরও একটি উন্মোচন হয়েছে। প্রধানমন্ত্রীকে এভাবে দেখবো কখনো আশা করিনি, আসলে এটা আমি অনেক খুশি হয়েছি। টোল প্লাজায় মোট 6টি করে লেন, ক্যাশ ট্রানজ্যাকশন 5টি বুথে আর 1টি লেন অটোমেটিক ট্রানজ্যাকশনের। 6টা লেন আছে এবং 6টা লেনই আমাদের বর্তমানে কার্যকর আছে, এবং এই 6টা লেনই বর্তমানে আমরা আশা করছি যে ভবিষ্যতে গাড়ি পারাবার হবে এবং যথাযথ টোল আদায়ের মাধ্যমে। পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এদিক দিয়ে টোল দিয়ে চলে গেছেন, এটা আমরা দেখেছি। ইটস এ বিগ ফিলিংস, গ্রেট ফিলিংস ফর আস। পদ্মা সেতু টোল আদায় ও রক্ষণাবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়ার KAC এবং চীনের MBEC। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের সেতু উদ্বোধনের পর এই ল্যান্ডটি ব্যবহার করেই তার নিজের গাড়ির 750 টাকা সহ পুরো বহরের 16,400 টাকা টোল পরিশোধ করে এই সেতু অতিক্রম করেছেন। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।